আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি এবং চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে একদম সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গিয়েছি শাওনকে বিদায় দিয়ে এখন আমি আর আমার মেয়ে ঘুম থেকে উঠে যাব বিকজ আজকে আমাদের অনেক রান্নাবান্না আছে এবং যেদিন অনেক বেশি কাজ থাকে ওই দিন তো বাসার খালা কখনোই আসবে না আজকেও আমার সাথে সেমটাই হয়েছিল বাট খালা না আসলে কি হবে আমার তো একজন হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে তাই সকালবেলা ঘুম থেকে উঠে সে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছে এবং বাসার সমস্ত কাজে মাকে হেল্প করছে আগে আমরা নিজেরা ফ্রেশ হব আমাদের ঘরকে সুন্দর করব তারপর আমরা চলে যাব রান্না বান্না করতে তো প্রথমে আমরা আমাদের বিছানাটা গুছিয়ে নিব আওয়াইশা কিন্তু খুব সুন্দর বিছানা করতে পারে আপনারা জানেন আওয়াইশাকে ছোট্টবেলা থেকে আমি বিছানা করাটা শিখিয়েছি বিকজ আমার কাছে বিছানা যখন অগোছালো থাকে তখন মনে হয় আমার পুরো বাসাই অগোছালো এখন এত সুন্দর করে মার কাজে হেল্প করেছে নিজেকে তো একটু রেডি করতেই হবে হবে সেটা তো সে নিজে নিজে পারে না এটাতে আবার মা তাকে হেল্প করে তা আবাসাকে আমি সুন্দর মতো একটা ঝুটি করে দিলাম আসলে চুল আছড়ানো না থাকলে না খুব অগোছালো লাগে মানুষকেও তাই আবাসাকে আমি ভাবলাম যে একটু সুন্দর মতো রেডি রেডি করে দেয় এরপরে সে আবার মাকে বাকির কাজে হেল্প করবে আর যখনই সে দেখে ক্যামেরা অন করা তার যে কত রকমের এক্সপ্রেশন দেয়া শুরু হয়ে যায় আর আমার মেয়ে তার প্রতিটা পুতুল বলেন অথবা স্টাফ টয় বলেন মানে এত বেশি আদর করে এসে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গোসল করায় তারপর ওদের সাথে কী কী যেন কথাও বলে রিসেন্টলি একটা পোস্ট এত ভাইরাল হচ্ছিল যে পুতুল না গিয়ে মানুষকে আচর দিচ্ছিল একটা ছোট বাচ্চাকে আর মানে এটা শুনে আমার আর কিছু বলার নেই বাট এটা রিলেটেড আমি অনেকগুলো স্কলারদের ভিডিও দেখলাম নিয়ে বাচ্চাদের জন্য ছোট পুতুল রাখা যায় হ্যাঁ অবশ্যই পুতুল রাখলে ঘরে ফেরেশতা ঢুকে না এটা আমরা সবাই জানি সো ওই রুমটায় আপনারা নামাজ পড়বেন না অন্য কোনো রুমে নামাজ পড়বেন বাট বাচ্চাদের জন্য কিন্তু এরকম পুতুল রাখা যায় সেটার ভিডিও আপনারা ইউটিউবে যদি সার্চ দেন তাহলে অনেক পরিচিত এবং ফেমাস স্কলারদের ভিডিও দেখলেই আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এনিওয়েজ আমরা আরেকটা রুমে চলে আসলাম ওই ঘরটাও গুছালাম আর এখন আমরা যে ডিমগুলো সিদ্ধ দিয়ে ছিলাম সেগুলো ছেলার পালাম আমি আবাসাকেও শেখাচ্ছিলাম যে কিভাবে ডিমের খোসা ছাড়াতে হয় সে তো ডিম অনেক পছন্দ করে এখন সবসময় কি মা করে করে খাওয়াবে নিজে শিখতে হবে না সে কিন্তু প্রথমে আমারটা একটু দেখলো এরপর নিজে থেকে আরেকটা ডিম নিল একদম ভালো মতোই কিন্তু সে ছিলতে পারতেছিল আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম বিকজ আমি বুঝি নেই যে সে প্রথমে এত সুন্দর স্কিলটা শিখে যাবে কিন্তু সমস্যা হয়ে গেল তখনই যখন ছেলার পরে ডিমটা বের হয়ে আসলো একটু ভেঙে গিয়েছিল সেটা কোনো ব্যাপার না কিন্তু এ খোসা থাকা অবস্থায় সে ডিমটা খেতে নিয়েছিল আমি সাথে সাথে চিৎকার করে উঠছি না তুমি এটা খেতে পারবে না সে ভয় পেয়ে গেছে বাট আমার রিয়াকশানগুলো এমনই আমি না হঠাৎ হঠাৎ এমন করে জোরে চিৎকার দিয়ে কথা বলে ফেলি এটাতে যারা আমাকে ফার্স্ট থেকে চিনে না তারা খুব অপ্রস্তুত হয়ে যায় বাট যারা আমার সাথে অনেকদিন ধরে থাকে ിയ দেখলেন তো কিভাবে খেতে নিছিল পরে তার আবার এক্সপ্রেশন আমি যখন মানা করছি এনিওয়েজ এখন আমি একটু শাককে ব্রেকফাস্ট করাবো এটার জন্য আমি রুটি শিখে নিচ্ছিলাম আর এখন আমি একটা খুবই জোস আইডিয়া পেয়ে গিয়েছি সেটা হচ্ছে আগে যেমন রুটিটা বানিয়ে আমি একদম হালকা শিখে বক্সে রেখে দিতাম এতে হতো কি রুটিটা পরে এত সফট থাকতো না আর এখন একদম কাঁচা অবস্থাতেই এভাবে ফ্রোজেন পরোটাগুলো যেভাবে প্যাকেটের মধ্যে করে করে রেখে দেয় ওইভাবেই রেখে দিয়েছিলাম এবং এত তুল আর সফট হয় মানে মনে হয় যে মাত্রই বানানো হয়েছে এই এটা একদম আমার পাশার পাশার ভাবি দিয়েছে থ্যাংক ইউ ভাবি আর আওয়াইশাকে এই যে দুইটা রুটি আর মুরগি নিয়েছিলাম খাওয়ানোর জন্য সে দেড়টা রুটি খেয়েছে আর ওইখানে মুরগি আসলে হাড্ডি বেশি ছিল তো এই জন্য মনে হচ্ছে অনেক অ্যামাউন্ট বাট অ্যামাউন্ট আসলে এত বেশি ছিল না আর আজকে আমি পোলাওর সাথে একটু ডিম ভুনা করব নর্মালি ডিমের কোরমা খাওয়া হয় কিন্তু শাওন আজকে বলছে যে না সে কোরমা খাবে না সে ভুনা খাবে এই জন্য ভুনাটা করা আর ভেবেছিলাম যে পোলাওটা দুপুরবেলা খাবো না রাতের বেলা সব একসাথে খাবো দুপুরবেলা যেহেতু ভাত খাবো তাই ডিমের কোরমা করে ডিমের ভুনা যদি করি তাহলে ভাতের সাথে খেতেও ভালো লাগবে আর খুব বেশি মাখা মাখা করবো না একটু ঝোল রাখবো এখানে একটা জিনিস আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আগামীকাল আমাদের হসপিটালে ওয়ান ডিশ পার্টি আমাদের একজন কলিগ চলে যাবে তো তার জন্য আসলে ওয়ান ডিশ পার্টিটা অ্যারেঞ্জ করা সে জানে না তার জন্য সারপ্রাইজ অবশ্যই এখন পার্টিটা হয়ে গিয়েছে এর জন্য আমি বলছি তো আমার ভাগে পড়েছিল যে চিংড়ি মাছ ভুনা করবো সেটার প্রিপারেশন নিব কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগামীকালকে আমরা হসপিটালে ভালো খাওয়া করব সকাল থেকে আমার ডিউটি তাই এখন আজকে রান্না করব বাট আমার তখন মনে হচ্ছিল যে আগামীকালকে আমি হসপিটালে এত ভালো ভালো খাবো আর আমার বাসার মানুষ কিছু খাবে না এটা তো হয় না তো আজকে আমি হচ্ছে যেহেতু চিংড়িটা রান্না করব ভাবলাম যে আরও কিছু আইটেম করে আজকে বাসায়ও পোলাও রান্না করি তাহলে বাসার সবাইও ভালো মতো খেতে পারবে এই জিনিসটা মনে হয় শুধু আমাদের মেয়েদের মধ্যেই হয় যে আমরা একটা ভালো জিনিস খাবো আর বাসার মানুষ খাবে না এটা আমরা মেনে নিতে পারি না আমি জানি না ছেলেদের মধ্যে এই ফিলিংস কখনও হয় কি না হ্যাঁ বাবাকে দেখতাম যে বাইরে কখনো ভালো খেলে নিজে না খেয়ে আমাদের জন্য নিয়ে আসতো বাট আমরা বাইরে একটা পার্টি করবো বা ভালো কিছু করবে এবং বাসায়ও যাতে সবাই সেম আনন্দটা পায় সেইটা ফুলফিল করার চেষ্টা আমার মনে হয় শুধুমাত্র মেয়েদের মধ্যেই হয় আমি জানি না আসলে ভুল হতে পারে ছেলেদের মধ্যেও হতে পারে বাট আমার দেখা মানুষদের মধ্যে আমার বাবার মধ্যে কিঞ্চিত আছে আর বাকিদের মধ্যে আসলে আমি এত দেখি নাই এটাই সত্যি কথা তো যাই হোক এখানে চিংড়ি মাছ রান্না করলাম তারপর ডিম রান্না করলাম আর এখন পোলাও রান্না করেছি মোটামুটি সব রান্না শেষ আর দেখুন আমি বললাম না অলরেডি শাওন একটা ডিম দিয়ে কিন্তু ভাত খেয়ে উঠছে তো এই জন্য আসলে দরকার ছিল আওয়াই শাকে যে এখন দুপুরে লাঞ্চ করাবো আর শাওন এখন কাজে চলে যাবে আমার জন্য সে একটা ডাব নিয়ে আসছে আর আজকে আমি সারাদিন কিচ্ছু খাবো না বিকজ রাতে বাসায় সবার সাথে আমি খাওয়া দাওয়া করবো তাই এখন আমি শুধু একটা ডাব খাবো একটা চিংড়ি মাছ দিয়ে তো আর ভাত খাওয়া হয় না তাই আবার ভুনাটাও নিয়ে নিলাম আওয়ায় তাই একটা চিংড়ি মাছ আর ভুনা দিয়ে আজকে লাঞ্চ করিয়েছিলাম ফাইনালি সব কাজ শেষ করে এখন ঘর ভরা রোদে আমি শুয়ে থাকবো যদিও গরম লাগতেছিলো বাট এসি ছাড়া ছিল তো এত আলো আসতেছিলো খুবই ভালো লাগতেছিলো আর আজকে খালানা না আসাতে একটু কষ্ট হয়ে গেছে বেশি আগেও কিন্তু এত অনেক কাজ করেছি কিন্তু এত কষ্ট লাগে নাই এখন আসলে অভ্যাস হয়ে তার জন্য উপর ডিপেন্ডেন্ট থাকার জন্য কষ্ট লাগে আমরা দুজন টিভি দেখতে দেখতে ঘুমাই গেছিলাম আর এখন আমরা ঘুম থেকে উঠছি নামাজের একটু আগে আবার পুতুল নিয়ে আছে পুতুলকে ঘুম থেকে তুলছিল আর আমি ওকে এখন একটু নাস্তা করাছিলাম আর সেটা ছিল একটু নুডুলস বাকি ছিল সেটা আর রাতের বেলা আজকে আবার একটু খাসির মাংস রান্না করতেছিলাম কারণ শুধু একটু ভুনার চিংড়ি মাছ দিয়ে তো খাওয়া হবে না তো খাসির মাংস রান্না করছিলাম আর এখানে কিন্তু আমার মেয়েও রান্না করতেছিলো দেখুন মা না না কি রান্না করো কি রান্না করো এটা চিকেন কি আপেল তারপর নারকেল স্ট্রবেরি এগুলো রান্না করতেছো এটা আপেল এটা আপেল এইটা নার্কে এটা স্ট্রবেরি এটা কোকোনাট এর মধ্যে শাও চলে আসে আসে নিয়ে আসছে সোয়া তিন কেজি মধু ওই যে তার কাশি দিন যাবো এখন পর্যন্ত খুশখুশি রয়ে গেছে তাই সে ভাবছে যে এবার একদম গাছের খাটে মধু খেয়েই সে তার কাশি ঠিক করবে আর এখানে এই যে সব আমার রান্না রান্নাবান্না আমি টেবিলে সাজায় ফেলছি কারণ আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব এখানে আওয়াইসাকেও খাইয়ে দিলাম আর এখন রাতের বেলা সবাই একসাথে ডিনার করবো এটাই ছিল আজকের ভিডিও সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ